हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। सबाई केमन आछेन? आशा करी सबाई सुष्ठु आछेन, खुबी भालो आछेन। तो आजकेर जे विषयटा निये आलोचना करब सेटा हच्छे अंकुश हाजरार आपकामिंग समस्त सिनेमार लिस्ट। माने आमी एकदम धरे धरे बोलबो जेगुला आसबे, आमी जेगुला आसबे ना बा जेगुला आसते पारे सेइगुलो बोलबो ना, जेगुलो आसबे सेगुलो आमी एक एक करे नाम बोलछि। तो शुरू करा जाक। प्रथमे जे सिनेमाटा बोलबो सेटा हच्छे भय, जेटा अंकुश हाजरा माने विपरीते जतदूर सम्भव एई सिनेमाते माने नुसरत फारियाके देखते पाबो। एबं सिनेमार परिचालक हच्छे बाबा जादव। एई सिनेमाटा खूब खूब ताड़ाताड़ी आसछे, 2023-এর প্রথমের দিকেই আসবে। দু নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে মিগুয়া, যেটা কিন্তু অঙ্কুশকে দেখা যাবে একটা পুলিশ মানে অফিসারের ক্যারেক্টার, এবং তার সঙ্গে একটা ভিলেনের মানে অপোজিটে কাউকে একজন দেখা যাবে, মানে হিরো এবং ভিলেনের মধ্যে একজন টক্করি দেখা যাবে। এবং সিনেমাতে প্রচুর পরিমাণে মানে পাঞ্চিং পাঞ্চিং ডায়লগ থাকবে, এবং সিনেমাটা পুরোপুরি অরিজিনাল কন্টেন্টের উপর নির্ভর করে তৈরি হচ্ছে। তো এইটা সম্ভবত 2022-এ আসার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই আসছে না, এটাও কিন্তু 2023-এ আসবে। তিন নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে যে অঙ্কুশ এবং শুভশ্রীর একটা নতুন সিনেমা আসছে, রোমান্টিক লাভ স্টোরি। এটা কিন্তু একটু দুঃখের সিনেমা হবে, ঠিক যেরকম আমরা লাভ স্টোরি সিনেমা মানে বুঝি। অঙ্কুশের যে লাভ স্টোরি সিনেমাগুলো বলো, দুর্গা মাইকি বা কোনো যে মানে লাভ স্টোরি যে সিনেমাগুলো হতো না, বিবাহ অভিযান বা খিলাড়ি, ইডিয়ট, ঠিক ওই রকম রোমান্টিক লাভ স্টোরি না। এইটা ঠিক একটু দুঃখের মানে সিনেমা, একটু ইমোশন ভাব থাকবে। এখানে কিন্তু মানে হিরোইনের ক্যারেক্টার নাকি খুব বেশি পরিমাণে গুরুত্ব থাকবে এবং বেশি পরিমাণে দেখা থাকবে। এবং সিনেমাটা পরিচালক থাকবে ভূমিকায় যতদূর সম্ভব জানতে পেরেছি নয় রাজ চক্রবর্তী, নয় বাবা যাদব, এই দুজনের মধ্যে একজন থাকবে। তো এইটা কিন্তু সুরন্দ ফিল্ম ব্যানার থেকেই আসবে। তো এটা ছিল তিন নম্বর। সব কিছু যদি ঠিকঠাক থাকে এটাও কিন্তু 2022-এ আসতে পারে। চার নম্বর যে সিনেমাটা বলবো, অঙ্কুশ এবং ঐন্দিলা আবার একটা নতুন সিনেমা আসছে, যেটা কিন্তু একটা কমেডি এবং রোমান্টিক সিনেমা হবে, সাথে হালকা থ্রিলার থাকবে। এখানে অঙ্কুশ থাকবে, ঐন্দিলা থাকবে, সাথে থাকবে কমেডির মানে ক্যারেক্টারে রঞ্জিত মল্লিক, একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে থাকবে, যেটা রঞ্জিত মল্লিকের একটা কামব্যাক সিনেমা। এবং এই সিনেমাটা যতদূর সম্ভব কলকাতার আশেপাশে খুব নর্মাল জায়গায় মানে শুটিং শুরু হবে, এবং এর বাজেটটা খুব 70-80 লাখের মতন, খুব বেশি বাজেট নয়। এটা ছিল চার নম্বর। পাঁচ নম্বর সে সিনেমাটার নাম বলবো ভিলেন টু, যেটা এটাও কিন্তু আসবে, মানে একদম শিওরই বলছি আসবে। এটা ভিলেন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে, কিন্তু ভিলেনের যে জায়গাগুলো মানুষ বুঝতে পারছিল না যে কিভাবে মানে অঙ্কুশের সঙ্গে ঋত্বিকার মিল হলো, কিভাবে মিমির সঙ্গে মিলটা মানে শেষে দেখা গেল না, বা তাদের মা মানে মেয়ের মধ্যে যে মিলটা দেখানো হলো সেটা কিভাবে সম্ভব, মানে সেই মানে জিনিসগুলো ব্যাখ্যা করে দেখানো হবে ভিলেন টুয়ে। এবং আসল যে ব্যাপারটা কি, ষড়যন্ত্র জিনিসটা কি ছিল, সেইটা ভিলেন টুতে দেখতে পাবো। সিনেমার পরিচালক বাবা যাদব, অঙ্কুশ মিমিকে আবার দেখতে পাবো, সাথে ঋত্বিকা। সিনেমার প্রোডাকশন হাউস যতদূর সম্ভব জানতে পেরেছি SBF থেকেই এই সিনেমাটা আসবে। এটা ছিল পাঁচ নম্বর। ছ নম্বর যে সিনেমাটা বলবো এটা কিন্তু আসতে পারে, আমি শিওর হয়ে আবার বলতে পারছি না, এটা আমি ফ্যান ক্লাব থেকে শুনেছি যে ম্যাজিক টু আসবে। ম্যাজিক একটা সুপার ডুপার হিট সিনেমা, যথেষ্ট পরিমাণে সাকসেস পেয়েছিল। এবার ম্যাজিক টু যে সিনেমাটা আসবে এটা পুরোপুরি অরিজিনাল কন্টেন্টের উপর সিনেমা হবে, ম্যাজিকের সঙ্গে তুলনা করবেন না, কারণ এটা কিন্তু একটা আলাদা সেকেন্ড পার্ট বলা যেতে পারে। যেরকম আপনারা চ্যালেঞ্জ দেখেছিলেন, চ্যালেঞ্জ টু দেখেছিলেন, দুটো কিন্তু ভিন্ন ধর্মী সিনেমা, ঠিক এখানেও কিন্তু ম্যাজিক আলাদা, ম্যাজিক টু আলাদা। মানে এমন নয় যে ম্যাজিকের সঙ্গে ম্যাজিক টু এর কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, ম্যাজিক ঘটনাকে কেন্দ্র করে ম্যাজিকের ব্যাপারগুলোকে মানে ব্যাখ্যা করে সিনেমাতে দেখানো হবে, কিন্তু এই নয় যে দুটো সিনেমার সাথে তুলনা করা হবে। তবে এই ম্যাজিক টু সিনেমাতে কিন্তু কাস্টিংটা একই আছে, অঙ্কুশ ঐন্দিলা, পরিচালক রাজাচন্দ্র, সেই প্রোডাকশন হাউস একই, সব কিছু একই, কোনো চেঞ্জ হয়নি, এটা যতদূর সম্ভব। এটা ছিল ছ নম্বর। তো সাত নম্বর যে সিনেমাটা বলবো এটা বিবাহ অভিযান টু, এটাও আসতে পারে, আসতে পারে না, এটা 90% চান্স আছে। এখানে দেখা যাবে অঙ্কুশ, সাথে দেখা যাবে মানে নায়িকার ক্যারেক্টারের কে সেটা এখন শিওর বলতে পারছি না। এটা একটা কমেডি সিনেমা হবে, পুরো মানে একদম মশালাদার কমেডি সিনেমা হবে। এখানে আবার নাকি মানে মিস্টার বঙ্গাইকে দেখা যাবে, যে ইউটিউবে মানে একদম ফেমাস, আমার খুব ফেভারিট ইউটিউবার, তো তাকে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে দেখা যাবে। এবং সিনেমাটা যতদূর সম্ভব 2022-এও আসবে না, 2021-এও আসবে না, হয়তো এটা 2023-এর দিকে আসতে পারে। এবং এই সিনেমাতে খুব বিগ বাজেটের
মানে মানে বাজেট বেশি নেই, মানে সিনেমাটা তৈরি করা হবে। এটা ছিল সাত। এবার 8 নম্বর যে সিনেমাটা বলবো, এটাও একটা ভয়ঙ্কর সিনেমা, এটা মিগুয়া টু। মানে মিগুয়া এখনো আসেনি, কিন্তু মিগুয়া টু আবার আসবে। এটা মিগুয়া যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে। মিগুয়াতে যে কাস্টিং, যে পরিচালক, যে গল্প লেখক, যে প্রোডাকশন হাউস, সব কিছু এক। শুধু মিগুয়া শেষ যেখানে শুরু হবে সেখানে। তো এটা আশা রাখবে, মিগুয়া মানে মুক্তি পাওয়ার ঠিক 1 থেকে 2 বছর পর আসবে। কারণ কোনো সিনেমা এরকম নয় যে প্রথম মানে পাত আসার মানে 2 মাস 6 মাস পর সেকেন্ড পাত এসে যাবে, এটা কোনোভাবে সম্ভব নয়। তো মিগুয়া যদি 2022-এ আসে, মিগুয়া তো 2023-এর মাঝামাঝি কি 2024-এ আসবে। এটা ছিল 8 নম্বর। এবার বলবো 9 নম্বর। তো ন নম্বর যে সিনেমাটা বলবো সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং সিনেমা, যেটা অনেকদিন পর মানে দর্শকরা অঙ্কুশকে মানে একটা আলাদা রূপে পাবে। সেটা হচ্ছে পরিচালক পাভেলের সঙ্গে অঙ্কুশ মানে জুটি বাঁধতে চলছে। সিনেমার নাম হচ্ছে মন খারাপ। এখানে মানে আমি যতদূর শুনেছি কথাবার্তা বলে যে মন খারাপ সিনেমার নাম, কিন্তু সিনেমাটা দেখার পর কিন্তু দর্শকদের মন ভালো হয়ে যাবে। কারণ গল্পটা কিন্তু একটা মনকে ভালো রাখার, বা মানুষের যে মন খারাপ থাকলে, মনের মধ্যে রাগ হিংসা থাকলে মনকে কিভাবে ভালো বা মনকে কিভাবে আনন্দের মধ্যে আনা যায়, সেইটা হচ্ছে সিনেমার মেন মানে গল্প বলা যেতে পারে। তো এখানে অঙ্কুশকে দেখতে পাবো। এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমার যে মানে প্রোডাকশন হাউস যেটা আসবে, সেটা কিন্তু যে ম্যাজিক যে প্রোডাকশন হাউস থেকে এসেছিল, সেই প্রোডাকশন হাউস থেকেই আসবে। তো যতদূর সম্ভব সিনেমাটা কিন্তু দারুণ সিনেমা আসবে। তো এইগুলো ছিল অঙ্কুশের আপকামিং সিনেমা নিয়ে লিস্ট। আর যদি কোনোভাবে কোনো খবর পাই সেটাও আপনাদের মানে অবশ্যই জানাবো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেশি পরিমাণে শেয়ার করতে হবে। আর হ্যাঁ, অঙ্কুশের আর একটা সিনেমা আসছে, যেখানে আরো দুটো সিনেমা আসছে, অঙ্কুশ বনি একসাথে একটা সিনেমা আসছে, তার অপোজিটে দেখা যাবে রীতা বুড়িকে। সিনেমার নাম হচ্ছে FIR, যেখানে একজন পুলিশ আর একজন ভিলেন, ভিলেন বনি, পুলিশ অঙ্কুশ, এই দুজনকে ক্যারেক্টার আমরা দেখতে পাবো। এবং সিনেমাটা পুরোপুরি অ্যাকশন ধর্মী সিনেমা হবে, পুরোপুরি অ্যাকশন সিনেমা হবে। তো এটা নিয়ে আমি খুব আগ্রহী বসে আছি। এবং আরও একটা সিনেমা আসছে, যেটা হচ্ছে নাম হচ্ছে নাম ঠিক হয়নি, তবে এখানে দেখা যাবে অঙ্কুশ টুটা এবং প্রিয়াঙ্কাকে। এটা একটি লাভ স্টোরি এবং থ্রিলার সাথে অ্যাকশন, মাসালাদা কমার্শিয়াল সিনেমা যেরকম হয় এটা সেরকম একটা সিনেমা। এটা যতদূর সম্ভব সুনন্দা ফিল্ম ব্যানার থেকেই আসবে। আরও একটা সিনেমা আসছে, মানে সব আমি তো মনে রাখতে পারছি না। এটা খুব খুব একটা কি বলবো, বাংলা সিনেমার ইতিহাসে এটা কিন্তু দারুণ সিনেমা হবে। যেভাবে ম্যাজিকের যারা মানে ম্যাজিকটাকে আবিষ্কার করেছিল, প্রোডাকশন হাউস, সিনেমার লেখক অর্ণব ভৌমিক, পরিচালক রাজাচন্দ্র, অঙ্কুশ ওয়েন্দিলা, সবাই একসাথে মানে জুটি বেঁধে আবার আসছে। সিনেমার নাম ঠিক হয়নি, তবে সিনেমাটা কিন্তু একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হবে, পুরোপুরি অরিজিনাল কন্টেন্ট। এবং সিনেমাতে কিন্তু অঙ্কুশকে একটা কি বলবো, হালকা হালকা যেরকম ম্যাজিকে দেখেছিলাম না, একটু পাগল পাগল যে ভাবটা থাকে, একজন মাথাটা হালকা হালকা তার কথা, ওই ভাবটা কিন্তু এই সিনেমাতেও থাকবে। ঠিক সাইকোলজির যে ভাবটা সেটা কিন্তু এই সিনেমাতে আবার দেখতে পাবো অঙ্কুশের ভূমিকায়। তো এটাই ছিল ভিডিওতে বলার। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।